ভিওএ60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউরোপে নেটো বাহিনীকে অতিরিক্ত সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন। স্পেনে অনুষ্ঠিত নেটো শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, স্থল, আকাশ ও সমুদ্র সহ সব ক্ষেত্রেই এই জোটকে শক্তিশালী করা হবে। টেক্সাসের তীব্র গরমে এসইবিহীন ট্রাক্টর ট্রেলার ট্রাকে করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। ট্রাকের চালক ও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালত মঙ্গলবার প্রয়াত জেফ্রি অ্যাপস্টিনকে মেয়েদেরকে যৌন নিপীড়নে সাহায্য করার জন্য প্রাক্তন ব্রিটিশ সোশ্যালিস্ট গ্রিসলেইন ম্যাক্সওয়েলকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন জে নাথান $7.5 লক্ষ জরিমানাও করেছেন। ম্যাক্সওয়েলের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল আপিল করবেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।